আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদর। নিয়ে এসেছি আপনাদের আরো একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে ছোট গরুর দাম। ছোট গরু যারা খামারে নিয়ে পালতে যাচ্ছেন তাদের জন্য এই গরুগুলো আমি যদি দেখাই একটু আপনাদেরকে। মোটামুটি ছোট সাইজের গরু, একদম খামারে পালা উপযোগী গরু। এগুলো আপনারা নিয়ে খামারে পালতে পারবেন। এইখানের যে গরুর দাম হচ্ছে আপনার ওনারা সর্বনিম্ন 50 থেকে শুরু, এইখানের গরুগুলো একদম 90 পর্যন্ত গরু আছে। আমি একটু চেষ্টা করব আপনাদেরকে দু চারটা গরুর দাম দেখানোর জন্য। একদম মোটামুটি যারা খামারে পালতে যাচ্ছেন, মোটামুটি একটা শাহিওয়ালের ক্রসের কিন্তু বেশ কিছু গরু আছে এখানে। সুন্দর একটা লাল কালারের একটা গরু দেখছি, চমৎকার সুন্দর গরু এটা। ভাই এই গরুটার দাম কেমন দিচ্ছেন? জি পাঁচপান্ন। এটা ষাট। কাস্টমার কেমন বলছে এগুলো? আচ্ছা এটা আপনি যেটা ধরলেন এটা ষাট। লালটা কেমন দিচ্ছেন দাম? পঁচাত্তর। আচ্ছা এগুলোর দাম কেমন? পঁচাত্তর করে এগুলো। এটা পঁচাশি। পঁচানব্বই। আচ্ছা এদিকে হচ্ছে 70-75। আমি দর্শক আমি আপনাদেরকে একটু 70-75 গরুগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে 85 বলছিলাম না, এটা 85 চাচ্ছে খামারে পালার উপযোগী। 85-70-75-65-এর মধ্যে গরুগুলো কিন্তু এগুলো। হ্যাঁ আমি যে গরুগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, আর এগুলো হচ্ছে আপনার 85-90। তো 85-90-এর গরুগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে 85 বলছে লাল একটা গরু। এগুলো কিন্তু খামারেও পালতে পারবেন এবং মানুষের জন্য পালতে পারবেন। এটা হাঁসা গরু, হাঁসা বলতে একটা লাল কালার সুন্দর একটা গরু, জাতটা ওরকম আর কি, সাদা একটা গরু। এটা 90 বলছে, 95-90 বলতেছে গরুগুলো। যদি দেখাই একটু সুন্দর, বেশ কিছু গরু আছে, সুন্দর একটা গরু। উনি 95 বলছে, আপনারা হয়তো একটু দাম দর করে সংগ্রহ করবেন গরু। একটা আছে ঠিক 95 দেখা গরু যে গরু। এগুলো খামারে পালা উপযোগী কিন্তু গরু এগুলো, সুন্দর। এগুলো হচ্ছে আপনার 95 চাচ্ছে ওনারা, 90 বা আরও কম হলে দাম দর করে মূল্যমূল্য করে গরুগুলো সংগ্রহ করতে হবে আপনাকে। যদি আরেকবার একটু সুন্দর করে আমি আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করি, এগুলো হচ্ছে এক তিনটা হচ্ছে আপনার 90-95-তে চাচ্ছে আর কি ওনারা। ওরা বাজারে এসে সুন্দরভাবে গরুগুলো দেখে শুনে নিতে পারবেন। চমৎকার সুন্দর গরু কালার, খামারে পালা উপযোগী আর কি। আপনাদের খামারে নিয়ে পালার জন্য এই গরুগুলো মোটামুটি খারাপ না দেখলাম আর কি। মোটামুটি একটু স্ট্রাগল করতে হবে আর কি, আর রেডি সেলও করতে পারবেন এগুলো। আসলে অন্য হাটে নিয়ে যারা বিক্রি করেন বা বিক্রি করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন। এগুলো 75 থেকে একদম 50 পর্যন্ত আছে। যদি দেখাই আপনাদেরকে একটা শাহিওয়ালের ক্রস একটা বাছুর আছে, বাচ্চা গরু। এদিকেও কিন্তু আরও বেশ কিছু, এগুলো যেহেতু আমি দাম দেখাচ্ছি আপনাদেরকে এগুলো একটু ভালোভাবে দেখাচ্ছি আর কি। একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন এগুলো খামারে 50 চাচ্ছে। এগুলো খামারে পালন উপযোগী গরু। এগুলো তো দর্শক সামনে কিন্তু আরও চারটা গরু আমি দেখছি, শাহিওয়াল জাতের গরু। ওগুলোই আপনারা একটু দেখাবো আমি, শাহিওয়াল জাতের বেশ কিছু গরু আমার সামনে আছে। সুন্দর একটা শাহিওয়াল জাতের একটা গরু, আরসিসি ক্রস, চমৎকার সুন্দর। একদম শাহিওয়ালের সাথে আরসিসির একটা ক্রস মিশ্রণ করে দিছে এখানে। গরুটা কিন্তু চমৎকার, একদম খয়েরি কালারের একটা গরু। মোটামুটি নাভিও খারাপ না, গলা কম্বলটাও মোটামুটি ভালো দেখছি গরু। যদি দেখাই একটু এটার দামটা আসলে কেমন ওইটাই আমি একটু জানানোর চেষ্টা করব। এই পাশে কিন্তু আরও বেশ কিছু গরু আছে, শাহিওয়াল, শাহিওয়ালের সাথে ক্রস, একদম ওইটা তো একদম পুরোই আরসিসির সাথে একটা ক্রস করে একদম ওইটা খয়েরি হয়ে গেছে গরু। এটা এটাও সুন্দর গরু। দুটার দাম আসলে কেমন এটাই জানার চেষ্টা করি।
সাইজল দুইটা আসলে আমি মালিক খুঁজে পাচ্ছি না বা মালিক দেখছি না যে আমি আপনাদেরকে দাম দেখানোর চেষ্টা করব, কিন্তু আসলে হয়তো কত এগুলো আইডিয়া আনুমানিক, যেহেতু আমি আরও দুই একটা গরু দেখছি, এগুলো 1,10,000 এর মধ্যে পেয়ে যাবেন গরুগুলো, যেহেতু আমি আরও বেশ কিছু গরু দেখছিলাম। সুন্দর কিন্তু গরু এটা, আমি আসলে মালিক পাচ্ছি না যে আমি আপনাদেরকে দেখাবো, কেন বাজারের মালিক আসলে খুঁজে পাচ্ছিলাম না। আমি মোটামুটি একটা গরু আছে, একটা সুন্দর কালারফুল একটা গরু, কিন্তু দর্শক এটা বাচ্চা গরু, তো হয়তো আপনারা 90,00,000 মধ্যে 1,10,000 এরকম পাইতে পারেন। আসলে আমি আনুমানিক বলছি, কারণ হচ্ছে আমার এইটার যেহেতু মালিকের কাছ থেকে আমি দামটা জানতে পারি নাই, এই জন্য আসলে আমি দামটা বলতে পারছি না। তবে গরুর কালেকশনটা আমি আপনাকে দেখাইতে পারতেছি, সুন্দর গরুর কালেকশন এটা, একদম পুরাই আরসিসির সাথে মিশ্রণ করে শাহিওয়ালের যে বীজটা দিছে খুব সুন্দর কালারটা আসছে গরুটার। দেখেন আমি দেখা, এটা গলা গম্বলটা একদম সুইটেবল একটা গরু, একদম পুরো লাল গরুটা, একদম লাল খয়েরির মিশ্রণের আদলে গরুটা। যেহেতু মালিক পাচ্ছিলাম না, আমি দামটা আপনাদেরকে আসলে জানাইতে পারছি না এই গরুটার। দুইটা গরু, গরুগুলো কার? আচ্ছা আচ্ছা, দর্শক আমি ব্যাপারেই খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তবে আমি একটা আইডিয়া দিয়ে আসলে বললাম। সাইকেল এটা ক্রস, আরসিসির একটা ক্রস আছে এটার সাথে, আবার এই একটা আছে শাহিওয়াল, এটাও সুন্দর। এটা পাকের উপরে লালের একটা মিশ্রণে খুব সুন্দর লাগছে গরুটা। এটা গলা কম্বলটাও মোটামুটি খারাপ না, এটা যেহেতু এখনও বয়স হয় না, আমার মনে হচ্ছে যেগুলো দাঁতে নাই এগুলো মোটামুটি নিয়ে পালতে হবে আপনাকে। খামারে নিয়ে যদি পালেন মোটামুটি 6-7 মাস সময় দিলে কিন্তু গরুগুলো আপনাকে ভালো লাভবান করবে আমার ধারণা, যেহেতু আপনারা অনেকেই খামারি আছেন যারা বলছেন যে ভালো জাতের গরু কেন দেখাচ্ছি না, তাদের জন্য কিন্তু এই ধরনের গরুগুলো খুব সুন্দর হবে। বা যারা দুই একটা গরু দিয়ে খামারে শুরু করছেন, হ্যাঁ দেখাইছিলাম এগুলো আমি সুন্দর গরু, যেহেতু এই পাশে কিন্তু গরু, কিন্তু দর্শক আমি আপনাদেরকে একবার দেখাইছি মোটামুটি। এই গরুটা, এই দুইটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে, কারণ হচ্ছে বাচ্চা গরু, দাঁতে নাই এই গরুগুলো, বয়সও তেমন না, গরুর কালার সুন্দর, কন্ডিশন সুন্দর। আপনারা যারা খামারে শুরু করবেন বা খামারে নিয়ে পালতে চাচ্ছেন, তারা কিন্তু এই ধরনের গরু নিয়ে পালতে পারেন। মোটামুটি দুই একটা গরু দিয়ে যারা শুরু করতে চান, তাদের জন্য কিন্তু এই তারপরে সুন্দর গরু, যেহেতু আপনারা প্রথম স্টার্ট করবেন, তো সুন্দর গরু দিয়ে স্টার্ট করলে ভালো একটা দাম পাবেন, দাম পাইলে পরবর্তীতে আপনি আরও ব্যবসা করতে উৎসাহী হবেন। এটা হচ্ছে ইয়া ছিল আমাদের এই বারোয়ারহাট বাজার থেকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে গরুগুলো। তো চেষ্টা করব সামনে আরও বেশ কিছু গরুর কালেকশন দেওয়া। এই একটা সাদার উপরে একটা গরু দেখাচ্ছি আমি, তাই সামনে আসলো সুন্দর, এটা মনে হয় দেশি গরুর সাথে একটা শাহিওয়াল শাহিওয়াল মিশ্রণ আছে, যদি দেখাই একটা গরু, সুন্দর একটা গরু, সাদা একদম চুটালা গরু, সার সুন্দর, এটা চুটটাও কিন্তু আসলে অনেক সুন্দর আসছে গরু। গরুর কন্ডিশনটা মোটামুটি পারফেক্ট, তো যারা দেখছেন একটা অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করবেন গরুর আসলে কেমন লাগলো, আর আজকের ভিডিওটা আসলে কেমন ছিল, বাজারে আর কোন বাজারের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের ভিত্তিতে ওই বাজারটাতে যাওয়ার জন্য। এই বাজারের অ্যাড্রেস আমি আরও একবার দিই আপনাদেরকে, এটা হচ্ছে কলেজের যে মাঠটা আছে আপনার বারোয়ারহাট কলেজের ঠিক মাঠের সামনে, একদম রেল বিডের পাশেই এই বাজারটার অবস্থান। প্রতি সোমবারে বসে, এই বাজারের হাসিল হচ্ছে 1,030 টাকা দিতে হবে আপনাকে যারা গরু ক্রয় করবেন, এবং যারা গরু বিক্রি করবেন তাদের জন্য কোনো হাসিল নেই, তাদের জন্য হাসিল ফ্রি, শুধু যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারের 30 টাকা দিতে হবে। আমি একটু সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে, আমার সামনে কিন্তু আরও বেশ কিছু গরু আছে, এগুলো মোটামুটি মাশাল্লাহ সুন্দর সাইজের গরু, দেশি গরুগুলো, যারা দেশি গরু পছন্দ করেন তারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন, চমৎকার সুন্দর। কি অবস্থা ভাই, গরু কতগুলো আনছেন আজকে? গরু 10টা নিয়ে আসছে। এগুলো কার গরু বলতে পারেন? আচ্ছা, মাইনুদ্দিন ব্যাপারীর গরু। দর্শক আমি দেশি গরু দেখাচ্ছিলাম, এগুলো হচ্ছে কিন্তু পুরো পিওর দেশি গরু, যারা নেবেন মোটামুটি একটা একটা বুট্টি গরুর মতো একটা গরু দেখা যাচ্ছে, সুন্দর বুট্টি গরু এটা। আর এই পাশে তিনটা গরু, মাইনুদ্দিন ভাই, মাইনুদ্দিন ভাই, রেজাউল ভাই, মাইনুদ্দিন এবং রেজাউল ভাইয়ের গরু এগুলো। তো আমি ওনাদের কাছ থেকে একটু একটু পরে দামগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
তো গরুগুলো একটু দেখা যায় আপনাদেরকে আমি চমৎকার সুন্দর কিন্তু গরুগুলো তো এগুলোর সৌন্দর্যটাই কিন্তু আপনাকে মুগ্ধ করবে গরু গরু আসলে একটু ছোট হলে একদম বুটি গরুর মতোই হয়ে যেত চমৎকার এগুলো দেশি গরু একদম পিওর একটা গরু আছে এগুলো খুব সুন্দর একটা গরু যদি দেখাই আপনাদেরকে দর্শক আমি আরও কিছু গরুর ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি।